বিধান পঞ্চাশের আরেকটা নাম হচ্ছে বাংলামতি, কিন্তু বাজারে আমরা এটাকে বাসমতি হিসাবে চিনি না? বাজারে বিক্রি হয় বাসমতি, এবং এই বোরো মৌসুমের একটা সেন্টেড একটা ভ্যারাইটি এটা। সেন্টেড কিন্তু পোলাওয়ের মতো কিন্তু অত সেন্ট না, কিন্তু হালকা একটা সেন্ট পাওয়া যায়, এবং এটা সিদ্ধ চাল, সিদ্ধ করে খাওয়া হয়। আমরা যে ধানের একটা শীষ তুলি, দেখতে পাচ্ছি মোটামুটি 80% মতো থেকে গেছে, এটা এখন কাটার মতো হয়ে গেছে। এবং যেহেতু আবহাওয়া একটু চেঞ্জ, আবহাওয়া প্রতিদিন বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে, দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, আমরা বলছি 80% ধান পাকা হয়ে গেলে সেটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, তো আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। মোহাম্মদ ফজলুল হক, আপনি তো ধান চাষ করছেন না, এই বিধান পঞ্চাশ আপনি কতটুকু জায়গায় চাষ করেছেন? আমার 17 বিঘা জমি, 17 বিঘা জমিতে 50 চাষ করেছেন, কাটা হয়ে গেছে? কাটা হয়ে গেছে। আচ্ছা, ফলন কেমন পেয়েছে? আমি আর গড় এবারে হচ্ছে 23 মণ হারে গেছে। 23 মণ হারে বোরো মৌসুমে তো অনেক ধান আছে, তাই না? 28 আছে, 55 আছে, তারপর হচ্ছে 58 আছে, তারপর আপনার এদিকে খাতে বাবু করে, তাই না? 50টা আপনি এত করছেন কেন? 50 ধানের দাম বেশি, এরা যত খাটোবাবু আপনার ওই 27 মণ 30 মণ হারও হলে, আমাদের 23 মণ হারে হয়, তবু 1100 টাকা বিক্রি করলে আমি পাচ্ছি 25,000 টাকা, কিন্তু আপনার ওই খাটোবাবু তো এইটা কভার হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে বিধান পঞ্চাশ হচ্ছে বাংলাদেশের ধানের বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়, তাই তো? এখন কত করে মন বিক্রি হচ্ছে? 1100 টাকা মন। এটা তো গত বছর বাড়ছিল না আরো? যে বাড়ছিল 1500 টাকা। 1500 টাকা মন আমাদের কৃষকরা গত বছর বিক্রি করছে এই বিধান পঞ্চাশ। যদি 28 বা অন্যান্য ধান কেমন দাম যাচ্ছে? 28 ধান 1000 টাকা পর্যন্ত গেছে। 1000 টাকা পর্যন্ত গত বছর গেছে, এইবার কেমন? এখন এই 800-900। 800-900, তাও তো 28 প্লাস্টের একটা, কিন্তু প্লাস্টে প্লাস্ট দেখা গেছে এই বছর, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিধান পঞ্চাশ নর্মাল যে ধান তার থেকে কিন্তু 200-300 টাকা মনে বেশি, তাই তো? সেক্ষেত্রে ফলন যদি আমাদের 20 মণ 22 মণ 23 মণও যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা টাকার হিসাবে কিন্তু বেশি পাচ্ছি, তাই না? এবং এই ধানটা কিন্তু আমরা বাসমতি হিসাবে যেটা বলি, ধানগুলো দেখা যাচ্ছে খুব চিকন, তাই না? চিকন, একটু বাঁকানো মতো আছে, যেহেতু একটু পিছনে বাঁকানো মতো, এটা কিন্তু স্বাভাবিক মিলে কি করা যাবে, এটা চাল করা যাবে না? স্বাভাবিক চাল এটা, অটোমেটিক ছাড়া চাল করে। এই একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে যে এই বিধান পঞ্চাশ যারা করবে তাদের কিন্তু ধানটা নিয়ে যদি চাল করতে চাই অটো রাইস মেরে, তাই তো? অটো রাইস মেরে যেতে হবে। আপনি যে 17 বিঘা মানে ধান চাষ করছেন, এই বীজটা কোথায় পেয়েছেন? এটা আমি নিজে সংগ্রহ করছি। নিজে সংগ্রহ করছি, যেমন এইবার তো ধান কাটা হলো, সেখান থেকে কি বীজ রাখছেন? ওখান থেকে রাখা যায়, ওখান থেকে রাখেন, ওখান থেকে রাখছেন, যেটা পরের বছর করবেন। আচ্ছা, তার মানে আপনার তো কোম্পানির উপর ডিপেন্ডেন্সিটা আসছে না? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আপনার কি মনে হয় যে বিধান পঞ্চাশ চাষ করা উচিত চাষিদের? চাষিদের উচিত, হাইব্রিড ডেভেলপমেন্ট হতে হলে যদি তার পয়সার দিকে এগিয়ে যেতে হয় তাহলে বিধান পঞ্চাশ করা একান্ত প্রয়োজন। বিধান পঞ্চাশটা একান্ত প্রয়োজন। আচ্ছা, তাহলে যে হচ্ছে আমরা শুনি যে ধান চাষ করে লাভ নাই, প্রফিট কম, এটা এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আচ্ছা, মানে যে আপনার যে এখন বর্তমানে 1100 টাকা মন বিক্রি করেও 25,000 টাকা আসছে 23 মণ ধানে, খরচ হলে 10,000 টাকা স্যার খরচ হোক 1 বিঘা জমিতে, হ্যাঁ 10,000 টাকা, তারপরও আমার হচ্ছে 15,000 টাকা ডেভেলপমেন্ট থাকছে, 15,000 টাকা থাকছে, এবং তাও আপনার নিচু জমি, নিচু জমি, এই জমিতে ধান ছাড়া তো অন্য কিছু করা যায় না। আমরা কিন্তু সবসময় বলে থাকি যে হচ্ছে আসলে ধান ভুট্টা বা অন্য ফসল থেকে সবজি চাষ লাভজনক, তার থেকে ফুল চাষ লাভজনক, কিন্তু সব ফসল সব জমিতে কিন্তু সবজি তারপরে ফুল এগুলো হয় না, হয় না, কারণ যেগুলো নিচু জমি পানি জমা, পানি জমা থাকে। এই যে আমরা হচ্ছে বিধান পঞ্চাশ একটা খেত, এখানে কিন্তু পানি জমা, পানি, এখানে তো সবজি চাষ করা যাবে না, তাহলে যেগুলো ধানের জমি সেগুলো তো ধানই করতে হবে। এবং খাদ্য নিরাপত্তার কথা যেটা আমরা বলি, ধান তো আমাদের মূল ফসল, মূল ফসল, তাই না? কৃষকের কিন্তু কৃষকের জন্য ধান করতে চাই, কিন্তু এর আগের বছরগুলোতে ধানের যখন দাম কম ছিল মানুষ একটু মুখ ফিরিয়ে নিছিল, কিন্তু ধানের এখন বর্তমানে যে চাহিদা তাতে ধানের সব থেকে লাভজনক, কিন্তু সেটা জাত সিলেকশনটা ভালো, জাত সিলেকশন, তাই না? অনেকে কিন্তু ভুল জাত সিলেকশনটা কিন্তু এবার ধরা খাচ্ছে, হ্যাঁ, অনেক ধান নষ্ট হয়েছে, ফলন কম হয়েছে। তাহলে আমরাও সেটাই বলি, আমরা বলি যে হচ্ছে আপনার ধান চাষ করতে হবে, সেক্ষেত্রে আমার ধান বিক্রি কোন ধানটা বিক্রি করে আমি বেশি লাভ পাবো সেটা ভাবতে হবে না, জি হিসাবে। যেমন বিধান পঞ্চাশ এটা অন্য যে কোনো ধানের থেকে বেশি দামে, বেশি দাম, তাহলে আমরা যদি 50 না করে অন্য ধানের কথা চিন্তা করি সেক্ষেত্রে 58 করতে পারি, 58 ফলন ভালো, 58 ফলন ভালো, খাটো বাবু করতে পারি যেটা ফলন ভালো,
যেন দাম কম হলেও ফলনে যেন আমাদের পুষায় যায়। তাহলে আমরা যে কৃষক অনেক সময় বলে যে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ করে, সেটা কি সবসময়? এটা ঠিক না, এটা এটা সত্য না। তাহলে আমাদের এই ধরনের কৃষক যারা আসলে পরিশ্রম করে তাদের মাধ্যমে কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তার যে বিষয়টা, যেটা খাদ্য যেটা হচ্ছে দানাদার খাদ্য, এই ধান চাষ করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হচ্ছে এবং আমাদের দেশও কিন্তু লাভবান হচ্ছে, এবং আমরা এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমরা বলতে পাচ্ছি যে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এর জন্য বুদ্ধি করতে হবে, সঠিক জাত নির্বাচন করতে হবে, পরিচর্যাটাও সঠিক। আমরা দেখছি যে এদিকে হচ্ছে বিভিন্ন লাঠিপোতা আছে, লাঠিপোতা কি জন্য? পাখি বসে হচ্ছে পোকা খায়, পোকা খায়। আরেকটা বিষয়, এই বছর কিন্তু আমাদের ব্লাস্টের আক্রমণ হয়েছে, ব্লাস্টের আক্রমণ। কিন্তু যারা যে সকল কৃষক ভালোভাবে স্প্রে করছে, স্প্রে করাই ভুল হয় নাকি? জি জি, স্প্রেম্যানরা উপর উপর স্প্রে এবং সঠিক ওষুধটা ব্যবহার করতে হবে, সঠিক কোম্পানির, সঠিক কোম্পানির সঠিক সঠিক ডোজে ভালোভাবে গাছ ভিজাই দিলে কিন্তু রোগের আক্রমণ থেকে রক্ষা করা যায়। কিন্তু অনেকেই কিন্তু স্প্রে করার পরেও কাজ হয়নি, কেন কাজ হয়নি? ওই ওষুধ আপনার যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণটা ঠিক হয় নাই। এক বিঘা জমিতে যেখানে হচ্ছে 5 থেকে 6 ঢপ ছত্রাকনাশক হচ্ছে পানি সহ স্প্রে করতে হয়, সেখানে সে দেখা যাচ্ছে 2 ঢপ দিয়েই এক ঢপে মেরে দিয়েছে। তো এগুলোও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আমরা চাই আমাদের কৃষকরা হচ্ছে জমি যেমন ঠিক সেই ধরনের ফসল করে লাভবান হয়। যে নিচু জমি যেখানে ধানই হয় সেটা সবজি হয় না, সেখানে তো আপনি ফেলে রেখে লাভ না, সেখানে ধান করতে হবে। তবে সঠিক জাতটা আমাদের নির্বাচন করতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের অফিসাররা কি আপনাকে হেল্প করে? জি জি, মাঠে আসে হেল্প করে, তাই না? আপনার সমস্যা হলে তাদেরকে ফোন করে ডাকেন? হ্যাঁ জি, আমি তারিফ এবং মোস্তাফিজুর এদের দুইজনের সমন্বয়ে আমি চাষ করি। চাষ করেন না? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, ধন্যবাদ।